হ্যালো এভরিওয়ান, আজকে আমি বেশ অনেকদিন পর বাড়িতে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আর বাড়িতে না কাজ হচ্ছে, অবস্থা পাচ্ছই। হ্যাঁ, তো মোটামুটি তোমরা এরকম আওয়াজ অল্প অল্প হতে এই ব্লগটাতে পাবে। যাই হোক, আওয়াজটা ইগনোর করো। তো ব্যাপারটা হচ্ছে যে পুজো তো চলেই আসলো, মহালয়া হয়ে গেছে। তো আমি ভাবছি কি যে পুজোর আগে একটু অনেক চুল কাটবো, কারণ আমার চুলের খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো একটু সামনে চুলটাও কাটবো আর এই যে নিচের চুলগুলোও কাটবো। এবার ব্যাপারটা কি বলতো, আমি তো নিজের চুল নিজেই কাটি। তো ভাবলাম কি যে আচ্ছা, আমি নিজেই কাটি, কেটে নি চুলটা, আর তোমাদের সাথেও শেয়ার করি যে খুবই সহজে আর অল্প সময় আমি কিভাবে চুলটা কাটি। তো যাই হোক, মানে মোটামুটি না খুব খারাপ হয় না, মানে প্রেজেন্টেবল থাকে কিন্তু চুলটা। তো আজকে তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো। আর যেহেতু ঘরে মিস্ত্রি কাজ করছে না, দেখো আমার ঘরের কি অবস্থা, মানে আমার ঘরে দুনিয়ার জিনিস সমস্ত কিছু নোংরা হয়ে রয়েছে। তো দাঁড়াও, ওই ঘরে যাই, নয়তো এত আওয়াজ হবে। কিন্তু আমি ভাবছি যে চুল তো কাটবো, ঠিক আছে, আমি কোথায় চুলটা কাটবো আর কোথায় বসে চুলটা কাটবো, মানে জায়গাটা খুঁজে বের করতে হবে না, যাতে নোংরা না হয়, নয়তো তো মা একদম দেবে আমাকে। তো চলো ওই ঘরে যাবো। আর এখন মোটামুটি একটু দুপুর হয়ে গেছে, তো ওদের টিফিনেরও সময় হয়ে গেছে। তো টিফিনের সময়টা হোক, তো আমি মানে 10-15 মিনিটের মধ্যে ওদের টিফিন হয়ে যাবে, তো তখনই আর কি চুলটা কাটাটা শুরু করে দেবো, কারণ ওই সময়টা না আওয়াজটা থাকবে না আর কি। তো চলো এখন ওই ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের ঘরে না পুরো ধুলাবালি হয়ে গেছে, যেহেতু কাজ হচ্ছে আর কি। পুরো ঘরের বাজে অবস্থা, যে এখানেও পুরো প্লাস্টিক টাস্টিক পাতা, যাতে যতটা সম্ভব ধুলোটাকে অ্যাভয়েড করা যায় আর কি। তো এই ঘরে চলে আসলাম। তো আচ্ছা, এই ঘরে তো আওয়াজটা আসছে না না? তো চলো ফটাফট এখন আমি চুলটা কেটে নিই, তো দেখি ফোনটা কোথায় রাখবো। আর একটা কথা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ প্লিজ। তো চলো দাঁড়া, ফোনটা এখন রাখি অ্যান্ড চুল কাটাটা শুরু করি। একটা ছোট কাঁচি লাগবে, এই যে দাঁড়া, আরেকটা কাঁচি আছে ওটা নিয়ে নিই। দাঁড়া আমি সমস্ত কিছু নিয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করছি। হ্যাঁ ফাইনালি এই জায়গাটাতে আমি ফোনটা রাখলাম। মানে অনেকগুলো জায়গা ট্রাই করার পরে মনে হলো যে এই জায়গাটাতে ফোনটা রাখলে পরে ভালো করে দেখাতে পারবো যে আমি কীভাবে চুল কাটি। নিজের চুল নিজে, মানে পিছনটাও নিজেই কাটবো, সামনেটাও নিজেই কাটবো। তো সবার আগে যেটা করবো সেটা হচ্ছে পিছনটা কেটে নেব। তো তার জন্য আমি মাঝখানে সিঁথি করে নিয়েছি, এই যে, আর চুলটা সুন্দর করে আঁচড়ে নিচ্ছি যাতে কোনো জট টট না থাকে। এবার চুলটাকে আমি পিছনে দিয়ে দিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে যে এই মাটিতে পেপার পেতে নেবো। হ্যাঁ, নয়তো তো মাটির মধ্যে চুলগুলো পড়বে, আমাকে আবার পরিষ্কার করতে হবে। তো তার থেকে বরং এখানে একবার পেপার পেতে নি, কাজ আমার কমে যাবে। তো পেপারটা পেতে নিলাম। আর এখানে আমি হচ্ছে এই যে এই ছোট্ট মতন একটা কাঁচি, এই কাঁচিটা দিয়ে চুলটা কাটবো। সামনে নিয়ে আসলাম, এবার এটাকে আমি কেটে নেব। হ্যাঁ আমি যে চুলটা কাটতে বসেছি না, মানে ফ্যান অফ করে বসেছি, যাতে চুলটা কাটলে পারে চুলগুলো উড়ে না যায়, নয়তো তো আমার মা আমাকে একদম ডুগডুগি বাজিয়ে দেবে। আমার চুলের নিচটা কাটা হয়ে গেল, মানে একদম অল্প একটু কাটলাম, আর সুন্দর করে কাটা হয়ে গেছে। দেখো আমার আঙুলের এই জায়গাটা দেখতে পাচ্ছো, এই দেখো যতটুকু ধরেছিল ততটুকু কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পেরেছো? এই দেখো কাটা হয়ে গেল। তো এবার হচ্ছে এই চুলটাকে হচ্ছে ছেড়ে দেবো, আর দেখি যে কেমন লাগছে, মানে অ্যাকচুয়ালি সমান হয়েছে কিনা। আমি তো বুঝতে পারছি না যে সমান হয়েছে কিনা, মানে এই ভিডিওটা, মানে এখন আমি ভিডিওটা অফ করব, তারপরে এই ভিডিওটা দেখবো যে চুলটা অ্যাকচুয়ালি সমান হয়েছে কিনা। ভালো হয়েছে তো? সুন্দর সুন্দর হচ্ছে? হ্যাঁ। আর সমান হয়েছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। দেখো তো, হ্যাঁ হয়েছে, সমান হয়েছে। হুম, তখন যে চুলটা কাটলাম না পিছনটা, হ্যাঁ
ভিডিওটা দেখলাম, যে ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ভিডিওটা, তো ওই ভিডিওটা দেখলাম। তো দেখার পরে দেখছি বাহ বেশ সুন্দর হয়েছে, নিচটা পুরো সমান হয়ে গেছে। তো এটা দেখার পরে না বেশ ভালো কনফিডেন্স পেয়ে গেছি। তো এখন আমি সামনের চুলটা কাটতে আসলাম, তাই হোক এটাও সুন্দর করে হয়ে যাক, এইটুকুই কাটবো। অ্যান্ড আমি যেভাবে কাটি মানে আছে, পুরোটা দেখো যদি ঠিকঠাক মতন হয়, যদি ঘেটে না যায় ব্যাপারটা, তাহলে হচ্ছে আমি বলবো যে এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, এই কাটার প্রসেসটা খুব সুন্দর, বুঝলে। আর আমি না বিছানার মধ্যে বসে আছি, তো বিছানায় না অলরেডি পেপার পেতে নিয়েছি যাতে নোংরা না হয়। আর আমার সামনে না কোনো আয়না নেই, বুঝতে পারলে দাদা, তো সেই কারণে আমি তাকিয়ে তাকিয়ে কথা বলতে পারছি না, আমি ফোনের স্ক্রিনের দিকে দেখে দেখে কথা বলছি। হ্যাঁ মাম্মা, দাঁড়াও একটু পরে আসো, আমি ভিডিও করছি মা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। মা যদি দেখতো না যে বিছানায় বসে চুল কাটছি, হয়ে যেত আমার তাহলে। তো এটা হলো আমার এই সাইডের চুলটা, কেটে নিলাম, ঠিক আছে। দাঁড়াও একটা চুল বাদ চলে গেছিলো, হ্যাঁ এই যে এই চুলটা দেখতে পাচ্ছ, এই যে এটা বাদ চলে গেছিলো, এটাকে কেটে নিতে হবে। এবার হচ্ছে এই সাইডেরটা কাটবো, এই সাইডেরটা। এই সাইডেরটা ধরে নিলাম, তো এই দিকটার মাপটা নিয়ে নিচ্ছি মোটামুটি এখান থেকে। ওকে চলো কেটে নিই। কেমন লাগছে বলো তো আমাকে। হ্যাঁ ওয়েট ওয়েট, চুলটা ঠিক করে দিই, আমি তো কখনো মাঝখানে শিথি ফিথি করি না, না দেখি কেমন লাগে। কেমন কাটলাম, ভালোই লাগছে কিন্তু, কি সুন্দর লাগছে বাবা। আচ্ছা এটা কিন্তু খুব ইজি প্রসেসটা হয় চুল কাটা, তোমরা ওইভাবে করতে পারো। আমার মোটামুটি বেশিরভাগ অডিয়েন্সই মেল অডিয়েন্স, তো যদি তোমরা মেয়েরা কোনো এই ভিডিওটা দেখে থাকো, তাহলে বলবো যে বাড়িতে বসে এটা ট্রাই করতে পারো, খুবই ইজি দেখেই তো নিলে। অ্যান্ড কি সুন্দর লাগছে দেখো, এই দেখো হাওয়া দিচ্ছে। এবার এই চুলগুলো যদি বিছানায় ওড়ে, দাঁড়াও এগুলো পরিষ্কার করে নি, হ্যাঁ তারপরে কথা বলছি তোমাদের সাথে। আর আমার না চুলটা কেটে দারুণ লাগছে কিন্তু, দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর, চুলটা বুঝতে পারছো। নিজে নিজে চুল কাটার পরে যদি এরকম সুন্দর হয় না, স্যাটিসফ্যাকশন লেভেলটা আলাদাই হয় কিন্তু। বাহ আমার না চুল কাটতে খুব ভালো লাগে, বাইরে মনে হচ্ছে এবার ঝড় হবে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। যাই হোক চলো এগুলো পরিষ্কার করে নি। হ্যাঁ আমি চুল টুল কেটে এই ঘরে আসলাম, মানে এতক্ষণ ওদের টিফিন হচ্ছিলো, তো এই ফাঁকে চুল কাটাটা কমপ্লিট করে নিলাম, তো এখন ওরা আবার কাজ শুরু করবে, তাই ভালো আওয়াজ তো হবে, তো আমি এই ঘরে চলে আসি। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যেভাবে চুলটা কাটলাম, এইভাবে কাটলে না সামনের দিকটাতে বেশ সুন্দর একটা ভলিউম আসে কিন্তু, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি ট্রাই করো কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হলো জিনিসটা, আর কমপ্লিট হওয়ার পরে তোমাদের কেমন লাগছে। হ্যাঁ আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই পুরো ভিডিওটা একটা স্পন্সর ভিডিও ছিল, এইটা স্পন্সর করেছিল হচ্ছে বেকার্স ভিলেজ থেকে। আর বেকার্স ভিলেজের ব্যাপারে বলি, মানে হয় না আমরা বার্থডে পার্টি হোক, অ্যানিভার্সারি হোক, কেক ফুল এগুলো অর্ডার করি, মানে নানান ফ্লেভারের কেক, তারপরে নানান থিমের কেক আমরা যেগুলো অর্ডার করে থাকি, তোমরা সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। আর এটা নতুন ওপেন হয়েছে শিলিগুড়িতে, আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম যে ওয়াও শিলিগুড়িতে এরকম একটা সুন্দর জিনিস হয়েছে, তো এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত।
তো সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফোন নাম্বার অ্যাড্রেস আর ওদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস নিচে দেওয়া থাকবে, তোমরা চেক করতে পারো। মানে হয় না আমরা জন্মদিনে কাউকে মানে আমাদের খুব কাছের মানুষকে আমরা ফুল গিফট করতে যাই, তো তো সেখানে তোমরা রিয়েল ফ্লাওয়ারও যেরকম পেয়ে যাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও পেয়ে যাবে। তারপরে কেকের তো অনেক ভ্যারাইটি আছে, মানে কাউকে গিফট দেওয়ার জন্য মানে সারপ্রাইজ গিফট যদি তোমরা প্ল্যান করো না তো ওরা ওই অ্যাড্রেসে পৌঁছেও দেবে, মানে খুবই সুন্দর। আমাদের যেটা হয় যে লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে যে আমরা আমাদের পার্টনারের বার্থডেতে বা কোনো একটা স্পেশাল ডেতে আমরা থাকতে পারছি না, তো এরকম যদি হয়ে থাকে যে তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড শিলিগুড়িতে থাকে আর তুমি সেই সময় শিলিগুড়িতে নেই, তো তোমরা অবশ্যই ওখান থেকে অর্ডার করতে পারো। তো ওরা খুব সুন্দরভাবে সারপ্রাইজ গিফটটা তাদের বাড়িতে পৌঁছে দেবে অ্যাড্রেসে। যাই হোক, চেক করতে ভুলো না, জিনিসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে অন্তত তোমরা একবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ঘুরে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর এই হেয়ার কাটটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, অ্যান্ড আজকের জন্য টাটা।